আজকে আওয়ামী লীগের 22তম সম্মেলন হলো। এই 22তম সম্মেলনের আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল খুব একটা পরিবর্তন আসবে না, ঠিক নির্বাচনের আগে আগেই সম্মেলন, সুতরাং খুব বড় পরিবর্তনে যাওয়ার যে ঝুঁকি সেটা আওয়ামী লীগ স্বাভাবিক কারণেই নেয়নি। সভাপতির পরিবর্তন হবে না এটা এক প্রকার ধরেই নেওয়া যায়, 1981 সাল থেকেই এই দলের সভাপতির দায়িত্বে আছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবর্তন হবে এটা কেউ আশাও করেনি, কল্পনাও করেনি, তার পরিবর্তন হয়ওনি। এবং সাধারণ সম্পাদক নিয়ে এক ধরনের কৌতূহল ছিল, এবং সাধারণ সম্পাদক প্রার্থী যিনি ছিলেন ওবায়দুল কাদের সাহেব, যিনি আগেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন 2016 সাল থেকে, তিনি বলেছিলেন যে মানে আরও 10 জন যোগ্য প্রার্থী আছেন যারা চাইলে সাধারণ সম্পাদক হতে পারেন। সুতরাং সাধারণ সম্পাদক নিয়ে কিছুটা হলেও মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল ছিল, কিন্তু দেখা গেল সম্মেলন শেষে সাধারণ সম্পাদকের আসনেও কোনো পরিবর্তন হয়নি, ওবায়দুল কাদের সাহেবই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এখন প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি এই প্রশ্নটি করেছি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যেই দলে সম্মেলন হতে পারে, মানে সম্মেলন হবে একটা রাজনৈতিক দলে, কিন্তু একটা রাজনৈতিক দল যখন একটা গোষ্ঠীতে পরিণত হয়, সেই গোষ্ঠীর একটা অংশ জুড়ে থাকবে কিছু গুন্ডা পান্ডা, একটা অংশে থাকবে কিছু ব্যবসায়ী, আরেকটা অংশে থাকবে আমলা পুলিশ প্রশাসন, অর্থাৎ বিভিন্ন ক্ল্যানে ভাগ করা একটা, মানে আমি এটাকে কি বলবো, কিছু গোষ্ঠীর সমাহার, যেই সমাহারটা আসলে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকাই তাদের একমাত্র লক্ষ্য, তাকে কি আপনি রাজনৈতিক দল বলতে পারেন? আমি এই প্রশ্নটি আজকে আপনাদের কাছে রেখে গেলাম। আওয়ামী লীগকে কি আপনারা রাজনৈতিক দল মনে করেন? আমার কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে হয় না। রাজনৈতিক দলের কিছু ন্যূনতম প্রিন্সিপাল থাকতে হয়, কিছু ন্যূনতম আদর্শ থাকতে হয়, সেই আদর্শের ন্যূনতম কিছু প্রতিফলন তাদের কাজে থাকতে হয়। মুখে আমি অনেক বড় বড় আদর্শের কথা বলতে পারি, আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে পারি, আমি স্বাধীনতার স্বপক্ষের কথা বলতে পারি, আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলতে পারি, আমি বৈষম্যহীন সমাজের কথা বলতে পারি, আমি সুশাসন কায়েমের কথা বলতে পারি, আমি অনেক কথা বলতে পারি, আমি গণতন্ত্রের সবক দিতে দিতে গলা শুকিয়েও ফেলতে পারি, কিন্তু আমার কাজে কি তার ন্যূনতম কোনো প্রতিফলন আছে? আমার যে পদক্ষেপগুলো দল হিসেবে আমি নিচ্ছি, সেই দল হিসেবে সেই পদক্ষেপগুলোর কোথাও কি ন্যূনতম মানে কোনো ছাপ আছে? আজকে যখন আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছিল, তখন পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপির একজন কর্মী মারা গেছে। এই কথাটি আমি এজন্যই বলছি যে গত 3-4 মাস ধরে বিএনপি যেই সভা সমাবেশগুলো করছে এবং যেই কর্মসূচি বিএনপি দিচ্ছে, তার মধ্যে ইতিমধ্যে পুলিশের গুলিতে আমরা আমাদের 9 জন কর্মীকে হারিয়েছি। এই যে বিরোধী দলকে কোনো রকম স্পেস না দেওয়া, বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ ব্যবহার করা, প্রশাসনকে ব্যবহার করা, প্রশাসন ব্যবহারের একটা খুব রিসেন্ট এক্সাম্পল আমি আমার জেলা দিয়ে দিতে পারি। আমাদের আশুগঞ্জে, আমি আমার সরাইল আশুগঞ্জ মিলে আমার কনস্টিটিউয়েন্সি, এবং সরাইল আশুগঞ্জের আশুগঞ্জে প্রতি বছর বিজয় মেলা হয়, বিরাট মেলা। সেই মেলায় দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে। দেখা গেল সেই মেলায় একদিন আমার যাওয়ার কথা ছিল বলে মঞ্চ ভেঙে দেয়া হয়েছে। মানে বিরোধী দল একটা বিজয় মেলায় অংশ নেবে, বিরোধী দলের একজন কর্মী সেই বিজয় মেলায় থাকবে, এটুকুও সরকারের প্রশাসন এখন নিতে পারছে না। আপনি এটাকে কি ধরনের রাজনীতি বলবেন? বাংলাদেশে কি আদৌ আওয়ামী লীগ রাজনীতির র অবশিষ্ট রেখেছে? আওয়ামী লীগ তো রাজনীতির র অবশিষ্ট রাখেনি। তাহলে আওয়ামী লীগের মতন একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীর কিছু অংশ জুড়ে আছে আমলা, কিছু অংশ জুড়ে আছে ব্যবসায়ী, কিছু অংশ জুড়ে আছে লুটেরা, কিছু অংশ জুড়ে আছে অল্প কিছু অংশ জুড়ে রাজনীতিবিদ, মানে এই যে বিভিন্ন মানে এক ধরনের স্যালাইন ওর স্যালাইনের ঘুটার মতন সব কিছু অল্প অল্প একটু একটু করে করে আছে, এটাকে তো আসলে একটা রাজনৈতিক সংগঠন বলা যায় না। আরেকটি বিতর্ক আসছে যে সরকার মহাপরাক্রমশালী হয়ে গেছে গত 14-15 বছরে একাধিক্রমে ক্ষমতায় থেকে, এবং বিরোধী দলকে মোটামুটি একেবারে নিশ্চুপ করিয়ে দিয়ে, কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগ কেমন আছে, এই বিশ্লেষণটা করবার সময় এসছে। 1949 সালে যেই দলটির জন্ম, পরবর্তীতে যেই দলটি বাকশালে বিলীন হয়ে যায় এবং তারও কয়েক বছর পরে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে, অর্থাৎ
তৈরি হওয়া, বিলীন হওয়া, আবারও আত্মপ্রকাশ করার মধ্যে দিয়ে যেই দলটি তার এত বছরের যাত্রা চালু রেখেছে, সেই দলটির দল হিসাবে আসলে কি অবস্থা? কোনো সন্দেহ নাই যে সরকার নিজেকে খুবই শক্তিশালী মনে করছে, কারণ সরকারের সঙ্গে বাহিনীগুলো আছে, সরকারের সঙ্গে পুলিশ প্রশাসন আছে, সরকারের সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রের সকল যেই মানে পিলারগুলো, আপনি জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ বলেন, লেজিসলেটর বলেন, সবই আছে সরকারের সঙ্গে এবং একীভূত হয়ে গেছে এখন সরকারে। তো সেই সরকারটি নিজেকে শক্তিশালী দাবি করতেই পারে, জনবিচ্ছিন্ন হতে পারে, কিন্তু যেহেতু স্টেট অ্যাপারেটাস সে ব্যবহার করছে প্রতি ক্ষেত্রে, রাষ্ট্রযন্ত্রকে সে ব্যবহার করছে প্রতি ক্ষেত্রে এবং সেটা করবার সুযোগও তার আছে, সুতরাং এই সরকারটি কে দুর্বল বলার কোনো সুযোগ তেমন নাই। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী? এই যে 2018 নির্বাচনের পরপর যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হলো, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং দলের মনোনীত প্রার্থী, এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে 150-এর উপরে আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে। এবং এই মারামারিটা লক্ষ্য করবেন, নিজেদের ভেতরে মারামারি, যেহেতু বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, সুতরাং পুরো মাঠটি কিন্তু আওয়ামী লীগের জন্য ফাঁকা এবং পুরো মাঠে ছিল শুধুমাত্র আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ ভীষণভাবে দ্বন্দ্বে জড়িয়েছে, সেই দ্বন্দ্ব মারামারিতে রূপ নিয়েছে, সেই মারামারি সহিংসতায় রূপ নিয়েছে এবং প্রায় 100-150 আওয়ামী লীগ কর্মী এতে নিহত হয়েছে। সুতরাং একেবারে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর তো একেবারে শেষ পর্যন্ত টায়ার থাকে, কেন্দ্র থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের শাখা প্রশাখাগুলো থাকে, কমিটিগুলো থাকে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, এই যে ওয়ার্ড লেভেলের কোন দল সেটা কি ইউনিয়ন লেভেলে ছড়ায়, ইউনিয়নের কোন দল গিয়ে ছড়ায় উপজেলাতে, উপজেলার কোন দল ছড়ায় জেলাতে, জেলার কোন দল গিয়ে ছড়ায় কেন্দ্রতে, যে কারণে আমরা দেখি মন্ত্রীর সঙ্গে এমপির দূরত্ব, আমরা দেখি এমপির সঙ্গে জেলার যিনি প্রেসিডেন্ট, জেলার কমিটির যারা আছেন তাদের দূরত্ব, জেলার সঙ্গে উপজেলার দূরত্ব, সাধারণ সম্পাদকের সাথে প্রেসিডেন্টের দূরত্ব, এই দূরত্বগুলোর খবর কিন্তু হর হামেশাই গণমাধ্যমে আসে এবং দেখা যায় নিজের দলের বিষয়ে, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে যেই আওয়ামী লীগের নেতারা আছেন তারা কিন্তু অনেক সময় মুখ খোলেন। এবং আজকের কাউন্সিলেও কিন্তু আমরা শুনেছি যে বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিধিরা এসেছিলেন, কাউন্সিলররা এসেছিলেন, তারা কিন্তু কথা বলার সুযোগ যখন তারা পেয়েছেন প্রধানমন্ত্রীর সামনে, তারা অনেকেই বলেছেন যে আগামী নির্বাচনে যদি যোগ্য প্রার্থী বাছাই করে না দেয়া হয়, অর্থাৎ মাঠের কর্মী বাছাই করে না দেয়া হয় যাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা আছে, তাহলে নির্বাচনে আওয়ামী লীগের জয় পরাজয় একটা প্রশ্নের মধ্যে পড়বে। অবশ্য এখানে আমার একটা কথা আছে, আওয়ামী লীগ কি মানুষের ভোটের উপর নির্ভর করে? আজকে এই কাউন্সিলরের কথা শুনে আমি জানি না ওখানে যারা উপস্থিত ছিলেন তারা মনে মনে হেসেছেন কিনা, তবে আমি নিশ্চিত তারা এই প্রশ্নটা অন্তত করেছেন যে ভোটের জন্য আর যাই হোক বাবা, তোমাদের উপর আমাদের নির্ভর করতে হয় না। বিগত উদাহরণগুলো, বিগত যে নির্বাচনগুলো হয়ে গেছে সেই উদাহরণ কিন্তু আমাদের সে কথাই বলে। আমি একটা কথা সবসময় বলি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার শব্দটিকে ভীষণভাবে ব্যবহার করে, দরকারে ব্যবহার করে, অদরকারে ব্যবহার করে, প্রয়োজনে অপ্রয়োজনে, মানে যেখানে এটা বলার খাটে সেই জায়গায় ব্যবহার করে, যেখানে বলা সাজে না সে জায়গায়ও ব্যবহার করে। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের একটা বুলিতে পরিণত হয়েছে, মানে একটা কি বলবো, একটা মানে যে কোনো কিছুতেই তারা মুক্তিযুদ্ধের চেতনা বলে খুব এক ধরনের আত্মতৃপ্তি পায় এবং তারা মনে করে যে এটার একমাত্র ধারক, বাহক এবং মালিকানা তাদের কাছেই আছে। আমি যদি একটু স্বাধীনতার ঘোষণাপত্রটা খুলে দেখি সেখানে কি লেখা আছে, আমি আজকে আপনাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা একটু পড়ে শোনাবো। কেন পড়ে শোনাবো সেটা আপনারা বুঝবেন পড়ে শোনানো শেষ হলেই। যেহেতু 1970 সালের 7ই ডিসেম্বর থেকে 1971 সালের 17ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল, দেখুন ঘোষণাপত্রে স্বীকার করে নেওয়া হচ্ছে 70 সালে যে নির্বাচনটি ইয়াহিয়া দিয়েছিল সেই নির্বাচনটি হয়েছিল অবাধ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই
প্রতিনিধি নির্বাচিত হয়েছিল, এটা ঘোষণাপত্রে আমরা স্বীকার করে নিচ্ছি। এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জন প্রতিনিধি নির্বাচিত করেছিল, নির্বাচনটি এতটাই সুষ্ঠু হয়েছিল, যদিও পাকিস্তানের আমলে, জনতা সরকারের আমলে, তারপরেও নির্বাচনটি এতটাই সুষ্ঠু হয়েছিল যে 169টা আসনের মধ্যে 167টা আসন আওয়ামী লীগ পায়। এবং যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন, এবং যেহেতু তিনি আহত এই অধিবেশন স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন, একবার ইয়াহিয়া প্রতিনিধিদের শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে অধিবেশন আহ্বান করেন, আবার তিনি অনির্দিষ্টকালের জন্য সেই আহ্বান বন্ধ করে দেন, প্রতিনিধিদের সেই অধিবেশনের যে আহ্বান করার জন্য সেটা বন্ধ করে দেয়া হয়। এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করবার পরিবর্তে, অর্থাৎ অধিবেশন ডাকবার পরিবর্তে, বাংলাদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনাকালে ন্যায়নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন, সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন, আবারও শুনুন, জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি যেই ম্যান্ডেট দিয়েছেন, সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায় গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম প্রজাতন্ত্র ঘোষণা করছি। এটুকু পড়লে আপনি কি বুঝলেন? প্রথমত, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচন হয়েছিল 70 সালে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে, 169টা আসনের মধ্যে 167টাতে আওয়ামী লীগ জয়লাভ করে, যেহেতু জনপ্রতিনিধিদের একটি অধিবেশন আহ্বান করা হয় এবং পরবর্তীতে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়, এবং যেহেতু পাকিস্তান বেআইনিভাবে এবং অত্যন্ত স্বেচ্ছাচারীমূলকভাবে, বিশ্বাসঘাতকতামূলকভাবে যুদ্ধ ঘোষণা করে, সেহেতু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। তার মানে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হতো, যদি আহত অধিবেশনটি মানে অনুষ্ঠিত হতে পারতো, যদি জনপ্রতিনিধিদেরকে শাসনতন্ত্র রচনা করবার সুযোগ দেয়া হতো, তাহলে কি এই জনযুদ্ধ শুরু হয়? হতো না। তার মানে মুক্তিযুদ্ধের একটা মাত্র চেতনার কথা যদি বলতে হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সরিয়ে রেখে যদি একটা, অনলি ওয়ান, তাহলে সেটা হবে গণতন্ত্র। সেই গণতন্ত্রের লেশ মাত্র কি বাংলাদেশে আছে? গণতন্ত্রের যে মূল প্রথম স্টেপ, প্রথম পদক্ষেপ, মানুষকে তার ভোটের অধিকার দেওয়া, সেটা কি বাংলাদেশে চর্চিত হতে পারছে? পারছে না তো। এখন তো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, নির্বিকার কমিশন, এই হলো আমাদের ভোটের অবস্থা। তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যদি কেউ ধ্বংস করে থাকে, সমূলে উৎপাটন করে থাকে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা করেছে আওয়ামী লীগ। এবং একবার না, বারংবার আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা লাঞ্ছিত হয়েছে। 73 সালে হয়েছে নির্বাচনের কারচুপির মাধ্যমে, বাংলাদেশের প্রথম নির্বাচন যে নির্বাচনে ব্যালট বাক্স হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়ে প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনে আমার বাবা জয়ী, বেসরকারিভাবে জয়ী ঘোষিত হবার পরেও, তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাকে পরের দিন পরাজিত ঘোষণা করা হয় সরকারিভাবে, এবং তাকে ফোন করে বলা হয় কি অলি আহাদ, জিততে পারলা না আমাদেরকে ছাড়া? তো এই তো আওয়ামী লীগ, এই তো আওয়ামী লীগের চরিত্র। সেই 73 সাল থেকে তারা ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে, এবং একবার যখন ক্ষমতায় আসে, সেটাকে চিরস্থায়ী করবার জন্য সংবিধান পরিবর্তন করে, সেটাকে চিরস্থায়ী করবার জন্য মধ্যরাতে ব্যালট বাক্স ভরে, সেটাকে চিরস্থায়ী করবার জন্য হেন কোনো পন্থা নাই যেটা তারা নেয় না। সে কারণে আমি আজকে আমার প্রশ্ন রেখেছিলাম, আওয়ামী লীগ কি আদৌ একটা রাজনৈতিক দল যেই দলের সম্মেলন হতে পারে? সম্মেলন তবে রাজনৈতিক দলের, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী মিলে যে একটা ক্ল্যান তৈরি হয়েছে, তাদের আবার কিসের সম্মেলন?